কিছু লুকিয়ে আছে, যাও আর ওটাকে খোঁজো, যাও আর পাহাড়ের পিছনে দেখো কিছু হারিয়ে গেছে। লাইনটা রুডিয়ার্ড কিপলিং এর। শুধু রাইটার রুডিয়ার্ড কিপলিংই না, আরও এমন লোক আছে যারা এখনও মানে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পর্বত শাংরিলা হিমালয়ের দ্বিতীয় মাত্রা অর্থাৎ অ্যানাদার ডাইমেনশনের প্রাণী বাস করে। এই প্রাণী এমন গোপন দুনিয়াতে থাকে যেখানে আমরা পৌঁছাতে পারি না। অনেক গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে আমরা তৃতীয় মাত্রা অর্থাৎ থার্ড ডাইমেনশন করি, আর থার্ড ডাইমেনশনের সব জিনিস আমরা দেখতে পারি। দুনিয়ার অন্য বাস্তবিক মাত্রা আমরা এখনও জানি না। থার্ড ডাইমেনশনের থেকে এর আগে বা পরের কথা তো আমরা বলতে পারি না, কিন্তু চতুর্থ মাত্রা অর্থাৎ ফোর্থ ডাইমেনশনের কল্পনা তো আমরা করতেই পারি। আজকে আমরা অ্যাডভান্স সায়েন্সের দুনিয়াতে বেঁচে আছি, কিন্তু এমন কিছু আছে যার চতুর্থ মাত্রায় বাস করা কিছু লোক আমাদের থেকে অনেক বেশি খুশি। শাংরিলা চতুর্থ মাত্রায় থাকা এমনই একটি ঘাঁটির নাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনসলভ মিস্ট্রি বাংলা। তো চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। ১৯৩৩ সালে ব্রিটিশ অথর জেমস হিল্টন সর্বপ্রথম এই জায়গার কথা তার নোবেল লস্ট হরাইজন উল্লেখ করেছিল। উনি এই জায়গাকে পৃথিবীর স্বর্গ বলেছিলেন। নোবেলের শাংরিলা এক কাল্পনিক ইউটোপিয়ান অর্থাৎ সব দিক থেকে সবচেয়ে সুন্দর মঠ। এটা তিব্বতের উঁচু পাহাড়ে অবস্থিত বলা হয়। জেমস ওইখানে থাকা লোকদেরকে বছরের পর বছর জীবিত থাকা এমনকি তাড়াতাড়ি বুড়িয়ে না যাওয়া এমনটাই বলেছিলেন। এমন রহস্যময় জায়গার কথা তিব্বতের গ্রন্থেও বলা হয়েছে, যেখানে এর নাম শাংরিলা না বলে কিম্বালুংও বলা হয়েছে। নবম শতাব্দীর জন্ম এই জায়গায় সাধুদের জন্য পবিত্র স্থান মানা হয়। যে সাধুরা সাধারণ মানুষের অন্তরাত্মার সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে শুধু তারাই এই ফোর্থ ডাইমেনশনে যেতে পারে। শাংরিলা এক তিব্বতীয় নাম যা স্যাং মাউন্টেনের দিকে ইশারা করে, তাই এমনও মানা হয় যে স্বর্গীয় জায়গা স্যাং মাউন্টেনের আশেপাশেই অবস্থিত। আজকের দুনিয়ার লোকজনের জন্য শাংরিলা এক আকর্ষণীয় কেন্দ্র, কিন্তু এই জায়গার কথা পুরনো সময় থেকেই চলে আসছে। মানা হয় শাংরিলার কনসেপ্ট শাম্বালা নামের প্রাচীন তিব্বতীয় মেয়েদের সাথে জড়িয়ে আছে। বছরের পর বছর ধরে মানা হয় যে এখানে বুদ্ধদের পবিত্র মন্ত্র খুব গোপনীয়তার সাথে রাখা হয়েছে। সাধারণের থেকে বাইরে এ এক আধ্যাত্মিক দুনিয়া, এমন বলা হয় যে শাংরিলা থাকা সবাই এক সন্তুষ্ট জীবনযাপন করে, ওদের জীবন লোভ লালসা থেকে মুক্ত হয়। ওনাদের কাছে শান্তির জীবনযাপন করার এক রহস্য রয়েছে। বলা হয় ওই জায়গার কারো কোনো বিপদ বলে কিছু নেই, ওখানে শুধু সত্যিকারের জ্ঞান দয়ালুতা আর আশার বসবাস। ওটা পবিত্র ঝিল ও মহলের আবাসস্থল। হিমালয়ের মাঝে ওই জায়গা মানুষের এখনও পর্যন্ত খোঁজেনি, তাই বলা হয় ওইখানে সত্যিকারের শান্তি ও আশা এখনও বজায় আছে। মানুষ ও প্রকৃতি দুই ওইখানে একে অপরের খেয়াল রাখে। ওইখানে থাকা সবাই দেখতে অনেক সুস্থ। সাদা রঙের কাপড় পরা ওই লোকদের কাছে সত্যিকারের জ্ঞানের ভাণ্ডার থাকে। শাংরিলা এবং এমন ফোর্থ ডাইমেনশনের অনেক জায়গা পুরোপুরিভাবে কাল্পনিক হতে পারে, বাট ওইখানকার কাহিনী ফিলোসফার্স মিস্টিক্স ট্রাভেলার্স আর স্পিরিচুয়ালিস্টের কাছে সবসময় জীবন্ত। তাদের কথা অনুযায়ী ফোর্থ ডাইমেনশনে থাকা সবাই অলৌকিক শক্তির অধিকারী, যারা কিনা এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যাত্রা করতে পারে। সবার মধ্যে থেকেও তারা অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকে, তাও আবার কোনো প্রমাণ ছাড়া। স্রেফ কিছু কিছু সময় এমন হয় সাধারণ মানুষ তাদের দেখতে পায়। হিমালয়ের এমন অনেক আজব খবর রয়েছে যা বিংশ শতাব্দীর এক কাহিনী ভারতের পত্রিকায় ছাপা হয়েছিল। একদিন হিমালয়ের খুব সুন্দর পরিবেশে ব্রিটিশ মেয়র ক্যাম্পেইন করছিল, হঠাৎ উনি এক অদ্ভুত লোকের দেখা পান। ওই ব্যক্তি মেয়রকে দেখছিল, আর যখনই মেয়রের নজর ওনার উপর পড়ে ওই ব্যক্তি গায়েব হয়ে যায়। এই দৃশ্য দেখে মেয়র চমকে ওঠে। সেখানে থাকা কিছু তিব্বতীয় লোক অনেক নর্মাল বিহেভ করছিল, যেন তার সাথে এটা নতুন কিছু মনে না হয়। পরে তারা মেয়রকে বলে ওই ব্যক্তি ওইখানকার পাহারাদার, মাঝে মাঝেই এই ডাইমেনশনের লোকদের নজরে পড়ে যায়। সাধারণ মানুষের দখলপতির দুনিয়াতে ওরা পছন্দ করে না, তাই আমাদের নজরের বাইরেই ওদের বসবাস। যে ব্যক্তি ওনাদের সম্বন্ধে জানার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে তারা অনেক সময় খারাপ ভাগ্যের মুখোমুখি পর্যন্ত হয়। এমন বলা হয় যে কিছু সায়েন্টিস্ট ছিল যারা শাম্পালার খোঁজ করছিল, আর এটা করার দরুন তারা তাদের জীবন পর্যন্ত হারিয়ে ফেলে। থার্ড ডাইমেনশনে থাকা আমাদের জন্য শাংরিলা শুধু স্বপ্নেই সম্ভব। সত্যি বলতে এই জায়গা সম্বন্ধে জানার জন্য আমাদের ওই ব্যক্তিদের উপর বিশ্বাস করতে হবে, তবেই আমরা এই রহস্যের খোঁজ করতে পারবো। শাংরিলা নামের এই গোপন জায়গা এক এক জায়গায় এক এক নামে জানা যায়। সিলস অর্থাৎ ওই ব্যক্তি যারা স্কটল্যান্ড আয়ারল্যান্ড এবং ব্রিটেনের মাঝামাঝি থাকে, তারা ওই জায়গাকে অ্যাভালোন নামে জানে, আর গ্রিক ম্যাথোলজিতে শাংরিলাকে হাইপারবোরিয়াও বলে। তিব্বতীয়দের ভাষায় শাংরিলা যেতে হলে আমাদের মস্তিষ্ক শুদ্ধ হতে হবে। মেডিটেশন অর্থাৎ সাধনার মাধ্যমে আমরা আমাদের আত্মার কথা শুনতে পাই, যা আমাদের বেকার বিচার ক্ষমতাকে বাধা প্রদান করে। মেডিটেশন আমাদেরকে সেখান থেকে মুক্ত করে। আমাদের জন্য এটা জরুরি যে কোনো পবিত্র জিনিসের উপর আন্দাজ করা থেকে বিরত থাকতে হবে। যখন আমাদের মনে হবে আমাদের আশেপাশের বায়ুমণ্ডল কতটা শুদ্ধ, তখন আমরা এর কত সত্যিকারভাবে করতে পারবো। এভাবেই আমরা এই আলিশান জায়গার কাছাকাছি যেতে পারবো।
অন্যদিকে চীন এই জায়গা খোঁজার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত ওই জায়গা তারা খুঁজে পায়নি। কিছু অথর্স তাদের আর্টিকেল এটাও বলেছে যে এই কারণে চীন 1950 সালে তিব্বতে আক্রমণ চালিয়ে তা দখল করে ফেলে, কারণ চীন জানত ওই জায়গায় সিদ্ধ লামা ও তান্ত্রিকের বসবাস, আর তারা যা চায় তাই করতে পারে। এজন্য চীন জোর করে তিব্বত দখল করে। শাংরিলা সম্বন্ধে পরবর্তী ভিডিওতে ডিটেল আরও অনেক কিছু বলা হবে। আজ এ পর্যন্তই। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী রোমাঞ্চকর কোনো ভিডিওর জন্য। ধন্যবাদ।